আর গাইস আজকে আমি করব হচ্ছে চ্যালেঞ্জ ভিডিও ওভি 50 টাকায় সারা দিন হচ্ছে 50 টাকায় সারা দিন আমি কি পারবো কমপ্লিট করতে দেখা যাক তো গাইস দেখুন আমার কাছে আছে দেখতে পাচ্ছো 50 টাকা দুটো 20 টাকা একটা 10 টাকা আর এটা দিয়ে আজকে আমার চ্যালেঞ্জ শুরু হবে চলো এখন থেকে আমি আমার চ্যালেঞ্জটা শুরু করছি আমি বলছি যে আজকে আমি 50 টাকা চ্যালেঞ্জ করব আমি কি কমপ্লিট করতে পারবো হ্যাঁ আমি করব আজকে 50 টাকায় 24 ঘন্টা চ্যালেঞ্জ আমি কি পারবো হ্যাঁ পারবে ভাই বলছে পারবো চলো দেখা যাক দি আজকে আমি 50 টাকায় 24 ঘন্টা চ্যালেঞ্জ করব আমি কি পারবো হ্যাঁ পারবে পিৎজা এখন আমি 5 টাকা নিয়ে দোকানে চলে এসেছি কারণ দোকানে আমি নেব এখন 5 টাকার চিপস দেখতে পাচ্ছ এখন আমি 5 টাকার চিপস নিয়ে এসেছি মানে আমার কাছে ছিল হচ্ছে 50 টাকা আর 5 টাকা মাইনাস তাহলে এখন থাকে 45 টাকা এখন 50 টাকা চ্যালেঞ্জ আমার প্রথম চিপস দিয়ে শুরু হচ্ছে এ ভাই আমার কি নানি খাচ্ছে হ্যাঁ না আজকে আমি তোমাদেরকে কিছু দিতে পারবো না কারণ আজকে তোমরা কেন আজকে তোমরা জানো যে আমি মানে 50 টাকা 24 ঘন্টা চ্যালেঞ্জ করতে শুরু করেছি তাই আজকে আমি 1 টাকা তোমাদেরকে খাওয়াতে পারবো না তোমাদেরকে খেতে গেলে নিজের টাকা আনতে হবে তো ভাই সকাল বেলা দিয়ে আমার 5 টাকা শেষ হয়ে গেছে মানে 50 টাকা থেকে 5 টাকা মাইনাস থাকে আর মাত্র 45 টাকা আর এটা দিয়ে আমাকে আজকে পুরো দিনটা কাটাতে হবে চলো দেখা যাক পারি নাকি ওই যে আজকে আমার চ্যালেঞ্জ ভিডিওতে আমার ক্যামেরা ধরার জন্য হেল্প করেছে এরা দুজন তো ভাই এখন বাজে ঠিক 10টা আর এখন আমাদেরকে কিছু খেতে হবে আমাকে তো এখন আমরা খাবো হচ্ছে পরোটা চলো দোকানে গিয়ে নিয়ে আসি বিকাশ কত করে পরোটা 15 টাকা করে প্লেট নাকি তিন প্লেট দে 50 টাকায় সারাদিন চ্যালেঞ্জ কি হবে হবে তো গাইজ এখন আমরা 15 টাকার পরোটা এনেছি আর তাহলে আমার কাছে ছিল কত 50 টাকা তার মধ্যে সকালে 5 টাকার চিপস খেয়েছি 45 টাকা আর এখন 15 টাকার মানে পরোটা নিয়ে এসেছি তাহলে আমার কাছে আর থাকছে কত 30 টাকা দেখতে পাচ্ছ আমার কাছে আছে 30 টাকা আর এটা দিয়ে আমাকে এখনো কাটাতে হবে সারা দিনটা তো গাইস 15 টাকার খাবার দেখতে পাচ্ছ ঘুগনি দিয়েছে সাথে আর এটা হচ্ছে সস সস কি সস জানি না আর এখানে সালাড এর সাথে আছে আর এটা হচ্ছে পরোটা পিটাই পরোটা যেটা বলে তোমার তো জানো এটাকে অনেক জনা পিটাই পরোটা বলে তো এখন পুরো সেই লেভেলে তো চলো চেটে চেটে খাওয়ার ফল চেটে চেটে খেয়েছে বলে বলছে নাকি মানে পানি তো নেই এখানে আমরা মাঠে খেলাম আর বলছে নাকি যে পেটে আমার টক বক করে ফুটছে নাকি কোনটা ফুটছে পেটে টক বক ফুটছে পরোটাটা পরোটাটা দেখতে পাচ্ছ কি বলছে ফ্রির খাবার খুব ট্যাস মাত্র 20 টাকা শেষ হয়ে গেল আর মাত্র আমার কাছে 30 টাকা আছে তো আমি কি চ্যালেঞ্জ করতে পারবো সারাদিন হ্যাঁ হ্যাঁ পারবো হ্যাঁ ভাই যখন বলেছে অবশ্যই পারবো ছেলেটা দেখো প্রতিদিনের মতো আজকেও ফ্রিতে খেতে এসেছিল কিন্তু আজকে পাইনি কারণ আজকে পাইনি কারণ বুঝতে পারছি আজকে চ্যালেঞ্জ ভিডিও আজকে আমি কাউকে খাওয়াতে পারবো না তো এই যে আমরা তো পরোটা তো খেয়ে নিলাম বাট প্রচন্ড তেষ্টা পেয়েছে মানে জল খাওয়ার জন্য কিন্তু এখানে তো আশেপাশে কোনো জলই নেই ওখানে ওখানে একটা কল ছিল কলটা পুরোপুরি বন্ধ তো এখন কি করতে হবে বাড়ি গিয়ে জল খেতে হবে এখন চলে এসেছি পানি পানিটা হচ্ছে ফ্রিতে মানে খাওয়াচ্ছে আমিনুল তো এর কোনো পয়সা লাগেনি আমাদেরকে যাই হোক বেঁচে গেছে পানির টাকাটা আমাদের বেঁচে গেছে তাই তো আমার কাছে এখন এই 60 মানে 30 টাকা দিয়ে আমাকে বলতে গেলে এখন দুপুরে খাবার আছে রাতের খাবার আছে মানে সন্ধ্যার খাবার আছে যাই হোক দেখি কি কিভাবে কমপ্লিট করতে পারি তো গাইজ এখন গোসল করে বসে আছি ভেবেছিলাম যে আজকে চ্যালেঞ্জটা কমপ্লিট করব যে বাড়িতে মানে আছে মাত্র 30 টাকা
30 টাকার মধ্যে কমপ্লিট করতে হবে। আর এখন খাওয়া দাওয়া বুঝতেই পারছো রাত আছে, তো আমি ভেবেছিলাম হয়তো দুপুরবেলায় খাবো না, তো কিন্তু বাড়িতে বলছে না খেয়ে নে না খেয়ে নে, না হলে তোকে ভিডিও করতে দেবো না, বাট কিছু করার নেই, আমাকে বাড়িতে খেতেই হবে। তো হে গাইজ, এখন বাজে বিকেল ঠিক 4টে, আর আমি মাত্র ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে এখন ভাবছি বাকি যে টাকাটা আছে সে টাকাটা দিয়ে কি করব। আমার কাছে 30 টাকা আছে, তো 30 টাকাটা নিয়ে আমি কি করব এখন? আমাকে 10 টাকা চানাচুর খাবে। আমি চ্যালেঞ্জ করছি আর ও বলছে নাকি আমাকে খাওয়াতে হবে 10 টাকা। আমার কাছে আছে মাত্র 30 টাকা। 30 টাকাটা নিয়ে 30 টাকা তো 10 টাকার একটা পকোড়া খাবে, হ্যাঁ, আর বাকি 5 টাকার 5টা ফুলুরি খাবে, আর আর বাকি 15 টাকা আর 5 টাকার 9টার দোকানে একটা চা খাবে, ঠিক আছে, আর আর 10 টাকার একটা বিড়ি নেবে। এরকম বুদ্ধি দিচ্ছে দেখো, নিজে তো খাস নিজে, আবার আমাকে দিচ্ছিস বুদ্ধি। আবার সেই 30 টাকা নিয়ে, মানে আমার কাছে আছে মাত্র 30 টাকা, আর এই 30 টাকাটা নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের চ্যালেঞ্জ ভিডিও কমপ্লিট করার জন্য। তো ওই যে আমার কাছে 30 টাকা আছে, তার মধ্যে এখন 15 টাকা দিয়ে জিলিপি আনবো। এখন চলে এলাম বটতলার কাছে একটা জিলিপির দোকানে, 5 টাকা করে পিস, খুবই সুন্দর জিলিপিগুলো। ওইদিকে কাকা ছাকছে। তো গাইস দেখতে পাচ্ছ জিলিপি 15 টাকার জিলিপি 3টে, আর আমার কাছে এখন আছে মাত্র 15 টাকা। ওকে চলো এটা খেয়ে নি। তো গাইস এখন আমার কাছে আছে 5 টাকা 5 টাকা 5 টাকা, 3টে 5 টাকা, মানে 15 টাকা। মানে আমার কাছে ছিল 50 টাকা, 50 টাকা থেকে আমি সকালে খেয়েছি চিপস 5 টাকা, পরোটা খেয়েছি 15 টাকা, তাহলে 20 টাকা মাইনাস 30 টাকা থাকে। এখন 3টে জিলিপি খেলাম, তাহলে 15 টাকা মাইনাস, তাহলে আর মাত্র থাকে 15 টাকা। আর এটা দিয়ে এখন কি খাবো সেটা এখন ভাবছি। আমার কাছে এখন আছে মাত্র 15 টাকা, আর এটা দিয়ে আমি এখন নেবো হচ্ছে ক্যাটলেস। গ্রামের পাশে একটা ক্যাটলেসের দোকান আছে, তো এখানে চলে এসেছি নিতে। এখন লাস্ট আমার কাছে আছে মাত্র 5 টাকা, মানে এখানে ক্যাটলেস নিয়ে নিয়েছি একটা, একটার দাম হচ্ছে 10 টাকা, আর বুঝতে পারছা থাকে মাত্র 5 টাকা। এই 5 টাকাটা দিয়ে সেটা কি খাবো সেটা পরে ভাবছি, আগে এটা খেয়ে নি। এখন আমার কাছে সব টাকা শেষ, মাত্র 5 টাকা, আর এটা দিয়ে আমার চ্যালেঞ্জ আজকে শেষ করতে হবে 5 টাকা দিয়ে, অ্যান্ড এইটা দিয়ে চানাচুর কিনবো। তো শেষ, রাত্রি 7টার সময় গ্রামেই বিক্রি করছিল চানাচুর, ভালোই হয়ে গেল, এখানেই পেয়ে গেলাম, আর খুব সুন্দর চানাচুর বানায় আমাদের এখানে। 5 টাকাটা দিয়ে আমাকে বেশি ছোটাছুটি করতে হয় নাই, কারণ এখানেই পেয়ে গেছিলাম সব কিছু। তো এই শেষ 5 টাকার চানাচুর, এটা সে পেঁয়াজ দিয়ে মানে বানাই না, মেলাতে বানাই দেখবে ঠিক সেই চানাচুর। কহ দো না হমে আজ তো দে দো না এক বাত তো ছেড়ো না জজব। তো গাইস আমার 50 টাকা চ্যালেঞ্জ ভিডিও এখানেই শেষ হচ্ছে। আমার এই 50 টাকা চ্যালেঞ্জটা, 50 টাকায় 24 ঘন্টা চ্যালেঞ্জটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, অ্যান্ড নেক্সট আর কি চ্যালেঞ্জ চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, অ্যান্ড চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আমি ব্লগ ভিডিও এভাবেই বানাই, আবার দেখাবো একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই।